আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে বলে গেছি, আরে বলেন, কালকে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে? কালকে যে বৃষ্টি হলো সারা বাংলাদেশেই হয়েছে, আমাদের এখানে মনে করেন আধা ঘন্টা বৃষ্টি, এই আধা ঘন্টা বৃষ্টিতেই আমাদের এলাকা মনে করেন ডুবা শেষ। হ্যাঁ, মনে করেন আপনারা, আর এখানে আমাদের এখানে মানুষের কক্সবাজার যাইতে হয় না, কারণ আমাদের মিনি কক্সবাজার এটা হয়ে যায়। আধা ঘন্টা 15-20 মিনিট বৃষ্টি হলেই এমন অবস্থা হয়। আর দেখতে থাকেন কি কি অবস্থা হয়েছে আর কি কি ঘটে। মানুষের দোকানের ভিতর দিয়ে পানি, ঘরের ভিতরে পানি, যাদের মানে নিচে 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 যাদের ঘর, ওদের ঘরের ভিতর দিয়ে পানি ঢুকে গেছে না? হ্যাঁ, তখন দেখতে থাকেন এই দেখেন কোমর পর্যন্ত পানি মানুষের, এই জায়গা তোটাও একটু কম, আমাদের আর এক সাইডে এর চেয়ে বেশি। এই দেখেন ভ্যান গাড়ি এগুলো ডুবে গেছে। মানে আমাদের এলাকার এমন অবস্থা, ভাড়াটি আরো মনে করেন বাসায় আর থাকতে চায় না, কারণ এখানে থাকবে কে? একটু বৃষ্টিতে এত পানি হইলে তো অনেক সমস্যা। আর মাত্র আধা ঘন্টায় যদি এই অবস্থা হয়, তাহলে সারাদিন যদি হইতো তাহলে কি অবস্থা হইতো? এই যে দোকানপাট, সবার দোকানদারি করার কোনো অবস্থা নাই, এমন অবস্থা। আর মানুষ কত মানুষ আছে যে শুধু যখন পায় কি করে, ময়লা কি করে রাস্তার মধ্যে ফেলে দেয়, পানিতে ভেসে ভেসে চলে যাবে, কষ্ট করতে হবে না। কিছু কিছু মানুষ আছে এগুলো অনেক খারাপ। এইগুলার জন্য এই ময়লাগুলা যখন ড্রেনের মুখ আটকে দেয়, তখন এই যেরকম পানি জমে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে যায়। এই এগুলা যে দেখে যে এইভাবে ময়লা ফেলার কারণে ফেললে রাস্তাঘাটে পানি জমে, তারপরেও মানুষ এগুলা করে। মানুষ এত খারাপ, নিজেদের দোষেই নিজেরা কষ্ট করে। হ্যাঁ অবশ্যই, একে একেবারে ঠিক কথা বলছেন আপনি। বলছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বৃষ্টি ব্লগ চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন, সাথে থাকবেন। আপনাদের আপনারা যখন যদি সাথে থাকেন তাহলে ভিডিও বানাতে অনেক উৎসাহ পাবে। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার, কমেন্টস আর যা যা আছে সব দিয়ে দিবেন, সব দিয়ে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।